সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। ফুচকা এই নামটা শুনলে জিভে জল চলে আসে না এমন মানুষ খুবই কম আছে। কুড়মুড়ে গোলাকার মশলাদার ঝাল ঝাল ফুচকা মুখে পুরে দিতে আট থেকে আসে সকলেরই জুড়ি মেলা ভার। ফুচকা সকলেরই প্রিয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিধায়ক স্মিতা বক্সীর উদ্যোগে আয়োজিত হলো ফুচকা উৎসব 2020। ভারতীয় খাদ্য তালিকার এই মুখরোচক বিষয়টিকে কেন্দ্র করে অভিনব ফুচকা উৎসব আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সোনালী চ্যাটার্জি অভিরুচি হয়ে গেছে, সোনালী দাস, আচ্ছা তুহিন চ্যাটার্জি এবং বাবুসি মানুষের জন্য, আচ্ছা তুহিন চ্যাটার্জি বাবুসি কোথায়, এদিকে চলে আসে। সিদ্ধার্থ বর্মন এন্ড প্রবীণ দুবে, সিদ্ধার্থ বর্মন এবং প্রবীণ দুবে কোথায়, সিদ্ধার্থ বর্মন এবং প্রবীণ দুবে। এখানে দেখলাম অনেক ধরনের ফুচকা আছে, আমি সবাই অংশকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো লাগছে এখানে এসে। আমার বিশ্বাস করুন আমাদের ধারণা ছিল না যে এত মহিলা বাচ্চা বয়স ছোটো থেকে বড় অবধি সবাই এত ভিড় লাগিয়েছে, আর অ্যারেঞ্জমেন্টটাও ভালো করা হয়েছে দেখছি, সব স্টলগুলো লাগা আছে, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই, অনেক স্টল লেগেছে। যদি আমি ভুল না বলি তাহলে আমি যা ঘুরতে পারছি 20-20 বেশি ওই স্টল লেগেছে, খুব ভালো হয়েছে। এটা অত্যন্ত মানুষের কাছে আকর্ষণীয় ব্যাপার, নতুন বলে না, ফুচকা বিভিন্ন রকমের, ফুচকা বিভিন্ন রকমের, নতুন আর কিছু নেই, কারণ এখন কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ফুচকার বিভিন্ন রকম পদ, নতুন আজকের জন্য কিছু আলাদা নয়। তবে দেখতে পাচ্ছি আমরা হোর্ডিং ব্যানারে দেখতে পেয়েছি যে আলম ফুচকা থেকে শুরু করে, দই ফুচকা থেকে শুরু করে বিভিন্ন রকমের বিট ফুচকা আছে, চাইনিজ ফুচকা আছে। আমিও আপনাদের মতো এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য, সুতরাং যতক্ষণ না আমি যেতে পারবো ফুচকা ততক্ষণ বুঝতে পারবো যে কোনটা সব থেকে ভালো আছে। কলকাতার সিমলা ব্যায়াম সমিতি বা কালীসিংহী পার্কে এই উৎসবকে ঘিরে ছিল চাঁদের হাট। মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য ফুচকা খেয়ে উৎসবে সূচনা করেন। এদিন উৎসবে কি ছিল না, ছিল কলকাতার ফুচকা, চাইনিজ ফুচকা, পালং ফুচকা, সুজি ফুচকা, দই ফুচকা, বিট ফুচকা, আর এর সাথে বাড়তি পাওনা পাপড়ি চাট, টমেটো চাট। সন্ধ্যা নামতি মাঠে ফুচকার স্বাদ নিতে হাজির ছিল সকলে। এদিন উৎসবকে সার্থক করে তুলতে হাজির ছিলেন প্রাক্তন পৌরপিতা মোহাম্মদ জাসিমউদ্দিন, পৌরমাতা স্বপ্না দাস, পাপ্পু তিওয়ারি, বরুণ মল্লিক, তপন রায়, সুশীল কুঠারি, তমগ্ন ঘোষ, মণিপ্রসাদ সিংহ সহ অন্যান্যরা। বলতে চাই বাংলায় যারা থাকে তারা সবাই বাঙালি, সেই বাংলার মানুষদের উৎসব কিন্তু জীবনের একটা অঙ্গ, এবং উৎসব ছাড়া বাংলার মানুষের জীবন চলতে পারে। সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে নেওয়া এটা কিন্তু একটা বড় মনের পরিচয়, এবং সকলেরই অনেক কিছু থাকে, অনেক সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যাকে গৌণ করে ধরে মুখ্য উৎসবের চেহারাটাকে আকার দেওয়া সামিল হয়েছে উৎসব চলছে। ছোটোবেলা বড়োবেলা এবেলাও তো ফুচকার খুব ভালো লাগছে, কিন্তু ছোটোবেলা তো আছেই, আমার বাড়ি যেখানে আমার বাড়ির পাশেও ফুচকা হয়, আর সেই গরচার ফুচকা অনেকেই জানেন, আর গলির সামনে দিয়ে এই ফুচকাওয়ালারা যেত, আমরা জানলা খুলে বসে থাকতাম তখন যাব। তো এটা কোনো আর কোনো বয়স নেই, আজকেও আমরা একই আনন্দে ফুচকা খাচ্ছি। छः आइटम का फुचका दिए गए हैं, जिसमें हमारा पालक फुचका है, कलकत्ता फुचका है, और सूजी फुचका है, बीट फुचका है,
नहीं सर, हम इस बार शुरू से किए हैं, अभी पहला बार हम कहीं एक तो देखे थे ऐसा थीम इस तरह से, इसलिए इस बार हम सोचे कि हम भी थोड़ा करके देखें। जैसे कि काफ़ी भीड़ हो रहा है इसमें, चार तो तीन तरह के चाट है सर हम, जैसे एक तो पापड़ी चाट है, एक घुगनी है, एक टमाटर चाट, तीन तरह के चाट हम लोग किए हैं।